এই মানুষটার চোখে কিছু দেখতে পাচ্ছেন? ওনার কষ্টটা কি আপনারা অনুভব করতে পারছেন? তিনিও একজন মানুষ, তাই না? যদি তিনি মানুষ হয়ে থাকেন, তাহলে এই মানুষটার সাথে আমরা কেন এমন করব? এই মানুষটা সামান্য একটা টং দোকানদার। তার জীবন যৌবন সবকিছুই কাটিয়ে দিয়েছিল সেই টং দোকানে। কোনো এক সময় যখন পরিবার ছেলে সন্তান হয়, তখন তার জীবনটাকে একটু পরিবর্তন করার চিন্তা করে, বিদেশ রওনা করার চিন্তা করে। সৌদি আরব, মালয়েশিয়া, রং বিরঙ্গের যে দেশগুলো আছে, এই বয়সে এসে তার পরিবারটিকে আরেকটু সচ্ছলতা দেওয়ার জন্য বিদেশে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এই মানুষটার সিদ্ধান্তটাকে আমাদের সাধুবাদ জানানো উচিত ছিল, কিন্তু কিছু দুষ্কৃতিকারী তার এই স্বপ্নটাকে বাস্তবায়ন হতে দিল না। তার পরিবার, তার পরিবারে থাকা দুটি কন্যা সন্তান, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে শেষ বয়সে এসে সামান্য কিছু টাকা রোজগারের উদ্দেশ্যে সৌদি আরব রওনা করেছিলেন। দালালের কাছে ভিসার জন্য তার টং দোকানটাও শেষ অবধি বিক্রি করে দিয়েছে, আর থাকার জায়গাগুলো তো কবেই শেষ। নিজের এই পরিবারটাকে আরো একটু সুখ দেওয়ার জন্য দালালের কাছে তুলে দিয়েছিল সর্বস্ব। ফ্লাইট ডেটও পড়েছে, মেডিকেলও হয়েছে, কিন্তু কত বড় স্বপ্ন নিয়ে আমাদের এই রঙিন শহরে এসেছে। এসে দেখে সবকিছুই ধোকা, সবকিছুই ধোকা। তার সর্বস্ব নিয়ে পালিয়ে গেছে দালাল, ওই সেই দালাল যে দালালেরা এই ধরনের অসহায় মানুষদেরকে পথে বসিয়ে তাদের বউয়ের পরনের কাপড়ের জোগান দেয়, সকালবেলার সাবান সোডার জোগান দেয়। ওই সমস্ত অমানুষের, এই সমস্ত অমানুষদের জন্য কত মানুষের জীবন ধ্বংস হয়ে যায়, কত মানুষের স্বপ্ন শেষ হয়ে যায়। আজকে এই মানুষটি ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কোন মুখ নিয়ে দেশে ফিরে যাবে, গ্রামে ফিরে যাবে, তার বউ বাচ্চার সামনে গিয়ে দাঁড়াবে। জীবন যৌবনে কাটিয়ে দেয়া সে টং দোকানটাও তো শেষ হয়ে গেল। এখন শেষ স্বপ্ন বাঁচার উপায় কি? সে বেঁচে থাকার উপায় অবলম্বন কি আমরা তাকে বাতলিয়ে দিতে পারবো, নাকি শুধু এই সমস্ত মানুষদেরকে শুধু ধ্বংসই করে যাব? হায় রে মানুষ, হায় রে দুনিয়া।